নওগাঁয় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে কৃষি জাদুঘর রয়েছে ঢেকি কুলা লাঙ্গলের পাশাপাশি যান্ত্রিক কৃষি উপকরণ রয়েছে কৃষি বিষয়ক পাঠাগার তিন বিঘা আয়তনের জাদুঘর চত্বরে লাগানো হয়েছে কয়েকশো প্রজাতির গাছ নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসুমারিসা ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় লাঙ্গল জলের ব্যবহার এখন অনেকটাই কম নওগাঁর এই জাদুঘরে দেখা মিলবে কৃষির সেকাল থেকে একালে ব্যবহৃত উপকরণগুলো মান্দা উপজেলার কালীগ্রামে জাহাঙ্গীর আলম এক যুগ ধরে গড়ে তুলেছেন এই জাদুঘর এখানে কুলা ঢেকি মই জাতা পালকি মাথাল সহ আছে দেশ বিদেশের কৃষি উপকরণ দেশ বিদেশের গবেষকরা আসছেন এই জাদুঘর দেখতে এখানটা ফুলের সারা যায় আমরা ফুলের সারা যা লাগাই বাড়িতে ফলের সারা দেয় বিভিন্ন রকমের ফলের সারা এত ফল আমাদের এই দেশে ছিল না এই এলাকার ছিল না কৃষির একটা সমস্যা হলো এই সমস্যাগুলো এখানে বই আছে বিস্তারিত বইগুলো আমরা দেখে সেখান থেকে কি ওষুধ লাগবে আমরা ওষুধের দোকানে না যে এখানে আগে জেনে নিই এত বড় একটা নির্ভীত পল্লীতে রকম একটা কৃষি পাঠাগার এবং তার সাথে সাথে মিউজিয়াম আমার মনে হয় না যে দেশে আর কোথাও আছে পেশায় শিক্ষক জাহাঙ্গীরের চাওয়া ঐতিহ্যগত কৃষি ছড়িয়ে দেয়া জ্ঞানটা বিতরণে আমার অবশ্যই ভালো লাগে এবং মানুষের যে চাহিদা যত প্রশ্ন আমি সেই প্রশ্নের উত্তর সেই তথ্যের তথ্যটা দিতে ভালোবাসি কৃষি বিভাগ বলছে জাদুঘরটির পাঠাগারের বই পড়ে কৃষকরা সমৃদ্ধ হতে পারেন আমি এদিক দিয়ে বলবো তিনি একজন সফল সমাজকর্মী এবং এই এলাকাতে তিনি যে একটি জাদুঘর করেছেন তা বলা যায় একটি বিরল এই আধুনিক কালের ছেলে বা একজন মানুষ ওখানে গেলে এই সম্পর্কে দেখতে পারবেন পারবেন বুঝতে এবং আগের কৃষি কতটা ছিল কষ্টের সে সম্পর্কে কিছুটা ধারণা করতে পারবেন জাদুঘরটিতে সাড়ে চার হাজার কৃষি উপকরণ রয়েছে এছাড়া দেশি বিদেশি শতাধিক ধানের নমুনাও আছে এখানে মাসুমালিসা আলিস একুশে টেলিভিশন